শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মোহাম্মদ আলী। পিতা মৃত মহিমুদ্দিন মণ্ডল, মাতা মৃত রহিমা বেগম। স্থায়ী ঠিকানা, গ্রাম হরিরামপুর, ডাকঘর মীরগঞ্জ, থানা বাঘা, জেলা রাজশাহী। ওই সময়তে থানা ছিল চারঘাট। আমরা যখন স্কুলে ছাত্র ছিলাম তখন কোন ক্লাসে পড়তেন? 10ম শ্রেণীতে। আপনি স্কুলের নামটা বলুন। সারদা পাইলট হাই স্কুল। এই সময়তে যে ভোট হলো, ভোটের মধ্যে আমরা শেখ মুজিবকে ভোটে সহযোগিতা করি। শেখ সাহেব দুবল ভোটে পাশ করেন, কিন্তু ওরা যখন ক্ষমতা আমাদের হাতে দিল না, তখন আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান 7ই মার্চে ভাষণ দিলেন। ভাষণ শুনে আমরা উদ্বুদ্ধ হয়ে গেলাম। আমাদের একটা গ্রুপ ভারতে চলে যায়। ভারতে যাওয়ার পরে আমরা প্রথমে শেখপাড়া ক্যাম্পে ভর্তি হই। ছিল আনসার আলী, আলতাফ আলী, আরও অনেকেই ছিল। তো আমরা ওখান থেকে আমাদের হায়ার ট্রেনিং পাঠায় দেয় পানিঘাটা। ওখান থেকে হায়ার ট্রেনিং শেষ করে এসে আমরা এখানে অপারেশন করি। আমাদের সাথে কিছু আনসার বিডিআরের পুরানো লোক ছিল। যে দেশে ঢুকলেন সে সময় আপনার গ্রুপের কমান্ডার কে ছিলেন? আমাদের গ্রুপ আবুল কালাম আজাদ। তারপরে আমরা এখানে গ্রুপে ছোটোখাটো যুদ্ধ করি এবং গেরিলা পদ্ধতিতে ব্রিটিশ কিছু প্রতিবন্ধক সৃষ্টি করি। তারপরে একটা সমগ্র যুদ্ধ হয় আলাইপুর বিডিআর ক্যাম্প, তখন তো ইপিআর ক্যাম্প ছিল, ওখানে একটা বীভৎস যুদ্ধ হয় এবং আমরা ওখানে 6 জন রাজাকারকে ধরে নিয়ে যাই ভারতে। তারপরে তো আমরা অন্য অন্য গ্রুপের সাথে ছোটো ছোটো যুদ্ধ জায়গা জায়গা করেছি। উদাসী একটা জায়গার নাম, ওই একটা প্রাণী এদিকে ভিতরে। আমরা স্বাধীনতা যখন ডিক্লেয়ার হয়ে গেলো তখন আমরা ভারতের থেকে বাংলাদেশে চলে আসলাম। আসার পরে আমরা জোহা হলে আত্মসমর্পণ করি। তারপরে আমি ওখান থেকেই সেনাবাহিনীতে ভর্তি হয়ে যাই। আমি আর বাড়িতে আসি না, ওখান থেকে আমাকে সেনাবাহিনীতে ভর্তি করে। কত বছর সেনাবাহিনী? সেনাবাহিনীতে আমি 71 সালে ভর্তি হয়েছি, আর আমি সার্জেন্ট র্যাঙ্কে পেনশনে এসেছি 93 সালে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন।
হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।